প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষে গরিব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে 400 জনের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় বিনামূল্যে 10 কেজি চাল করে পেয়ে দুস্থ মানুষেরা সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। আর উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। চাল বিতরণকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের বন্ধু বলে ধরেন